আমাদের জানা থাকা উচিত, যেটা হাদিস রসুল্লাহকে নিয়ে যে কটুক্তি করবে, ব্যঙ্গ করবে, সে যেই হোক তার শাস্তি হলো কতল। এবং এখানে আইন হাতে তুলে নিতে হবে, নিয়ে এটা করতে হবে, তারপর দরকার হয় তার ফাঁসি হবে, হোক, তো জান্নাতি হয়ে গেছে। ফাঁসি দিয়ে এই মুহূর্তে তাকে জান্নাতে পৌঁছে দিবে, ফাঁসি না দিলে দেরি হইতো জান্নাতে যাইতে, এই মুহূর্তে পৌঁছে দিবে, জান্নাতি হয়ে গেছে, জান্নাতে চলে যাও। মুসলমান কি ফাঁসির ভয় পায়? তাহলে সে মুসলমান? মুসলমান তো একমাত্র আল্লাহকে ভয় পায়। নবীদেরকে যে ঠাট্টা বিদ্রুপ করবে, তাদেরকে কতল করা হবে। আর নবীদের জমানায় অনেকগুলো ঘটনা ঘটছে, নবীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, কোনো না কোনো মুসলমান তাকে কতল করে দিচ্ছে, একদম কতল করে দিচ্ছে। হুজুরের কাছে বিচার আসছে, হুজুর বলছেন আল্লাহর ফয়সালা এটাই যে নবীদের গালি দিবে সে কতল, সোজা কত, তার জন্য জান্নাত অজীব, জান্নাত অজীব হয়ে গেল যে কতল করবে। এই কথাটা সব জায়গায় খাটবে না, যে আপনারা বিচার হাতে তুলে নেবেন না। এখানে হাতে তুলে নিতে বলা হয়েছে, বিচার হাতে তুলে নাও, নিয়ে তোমার সর্বশক্তি ব্যয় করো, করে রসুলের দুশ্মনকে শায়েস্তা করো। তো আলহামদুলিল্লাহ কোন মুসলমান ভাই এই দায়িত্ব আদায় করে দিচ্ছে, কোন মুসলমান ভাই দায়িত্ব পালন করছে, ওর কল্লা উড়াই দিচ্ছে, জমিন ওর থেকে পাক করে দিচ্ছে। আমি থাকি বা না থাকি কোনো পরোয়া নেই, কিন্তু এই লোকেরে আল্লাহ জমিনে রাখা যাবে না। এরকম হাদিসে অনেক ঘটনা পাওয়া যায়, অনেক ঘটনা পাওয়া যায়, একটা দুটা না, অনেকগুলো ঘটনা পাওয়া যায়। কারোর স্ত্রী, কারোর বাপ, এরকম আর কি, তারা রসুলুল্লাহকে সমালোচনা করত, গালি দিত। তো তার স্বামী বা ছেলে যারা আছে তারা বুঝাইতো, খবরদার এটা করবে না, ওকে নিষেধ করব না, তারা মানত না, আবারও করত। তখন সে বাপ হইলেও কতল করে দিছে, স্ত্রী হইলেও কতল করে দিছে, কোনো কথা নেই, কতল। তারপর এটা রসুলের দরবারে মামলা হয়েছে যে কতল হয়ে গেল, তার আত্মীয় স্বজনের মামলা করছে। এই ঘটনা নবীজি এই মামলা খারেজ করে দিচ্ছেন, যে আমার আল্লাহর বিধান এটা, কোন নবী রসুলকে যে গালি দিবে, ব্যঙ্গ করবে, তাকে কতল করা হবে। শুধু নবীজি বলছে আমার সাথে খাস না, যে কোন নবী, লক্ষাধিক নবী আসছে, এর যে কোন নবীকে গালি দিবে, ব্যঙ্গ করবে, ঠাট্টা করবে, মজাক করবে, তার শাস্তি এই। মান শাতামাল আম্বিয়া কুতিল, এই আম্বিয়া নবীর বহু বচন, কাজে নিজের কথা বলেন নাই, সকল নবীর কথা বলছেন, এদেরকে যে সমালোচনা করবে তাকে কতল করা হবে। আর অমান শাতামা আসহাবি জুলিদ, আমার সাহাবিকে যে সমালোচনা করবে, আমার সাহাবি, তাকে 80 বেত মারা হবে, 80টা বেত মারা হবে। মুসলমান মারা যায় নাই, এখনো জীবিত আছে, এগুলো তারা মানবে না।
তারা জান দিয়ে দিবে, যে কোনো কোরবানি পেশ করবে, রসুলের ইজ্জত রক্ষা করবে। সাধারণ মুসলমানরা রাষ্ট্রপ্রধানদের মতো বেঈমান না, মুনাফিক না, কথা বলতে পারে ভয় পায়। কিসের ভয়? কাফেরদের এত ভয় পাওয়ার দরকার নাই, কাফেরদেরকে মুর্দা বলা হয়েছে, মুর্দা। মুর্দা কি করবে? মরা, মরা লাশ, যার দিলে ইমান নেই সে মরা।